আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিক্স মামি আছে। আজকে আমি আপনাদের দেখাবো সিম্পলভাবে কিভাবে আপনারা ডাবলি ভেজে নিতে পারেন। আমরা পূর্বাসে থাকি, আমাদের বালু তো ঘরে থাকে না, তাই কিভাবে বালু ছাড়াই এই ডাবলিটা ভেজে নিতে পারবেন সেই টিপসটাই আজকে আমি শেয়ার করব। আমি ডাবলিটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম একটু বেকিং সোডা দিয়ে, তারপর ভালো করে ক্লিন করে একটু হলুদ দিয়ে মেখে রেখেছি। লবণ দিতে হবে না, যেহেতু আজকে আমি এটা লবণ দিয়েই ভাজব। আমি অনেকক্ষণ মেখে রেখেছিলাম, আধা ঘন্টার উপরে। এই তো দেখুন একটা প্যানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে লবণ। এখন আমি লবণটা খুব ভালো করে ভেজে গরম করে নেব। আর বিশ্বাস করুন, আগে আমি এইভাবে লবণ দিয়ে মুড়িও ভেজে নিতাম বালুর পরিবর্তে। এখন আমার লবণটা অনেক গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ডাবলি। আপনারা এভাবে অল্প অল্প করে দিবেন যাতে ভাজাটা খুব ভালো হয়। এই তো আস্তে আস্তে ভেজে নিতে হবে। অনেকটা লবণ ডাবলির গায়ে লেগে গেছে, কিন্তু যখন এটা ভাজা হয়ে যাবে অটোমেটিকলি সব লবণগুলো গা থেকে ঝরে পড়বে। আর এভাবে আপনারা বুটও ভেজে নিতে পারেন। দেখুন ডাবলিগুলো কি সুন্দর আস্তে আস্তে ফুটে যাচ্ছে। আর এ পর্যায়ে ডাবলিগুলো অনবরত নাড়তে হবে যাতে সব পিটগুলো ভালোভাবে ভাজা হয়। আর বৃষ্টি হলে, আমেরিকাতে তো বৃষ্টি হয় শীতের দিনে, আর বৃষ্টি হলে একটু ভাজা পুরি খেতে ভালোই লাগে, এই জন্য আমি ঘরে মাঝে মাঝে ডাবলি বুট এসব ভেজে নেই। হাসবেন না, আমি গমও ভেজে নেই। এই তো খুব ভালোভাবে আমার ডাবলিগুলো ভাজা হয়ে যাচ্ছে। এটা লো ফ্লেমে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এখন আমি একটি জালি দিয়ে লবণটা আবার ভালো করে ছেঁকে নিলাম। দেখুন আবার ওই লবণগুলো দিয়ে বাকিগুলো আবার ভেজে নেব। এই তো খুব সুন্দরভাবে আমার ডাবলিগুলো ভাজা হয়ে গেছে। আর এভাবে ডাবলিগুলো ভেজে নিলে খেতেও অনেক মজা হয়। এই তো এভাবে আমি সব ডাবলিগুলো একে একে ভেজে নিয়েছি। আমি অনেকগুলোই ডাবলি ভেজে নিয়েছিলাম। আর এই সিম্পলভাবে ভাজাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর এভাবে ডাবলি ভেজে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ মজা হয়। আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে লাইক করে ফলো বাটন অন করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।